শনিবার দুর্গাপুরের ডিএসপি কারখানার সামনে আয়োজিত আইএনটিটিউসি সভার শেষে জেলা সভাপতি অভিজিৎ ঘটকের কাছে কাজের দাবি জানাতে যান জনসভায় যোগ দেওয়া আইএনটিটিউসি কর্মী শেখ ওয়াদুল্লাহ। আইএনটিটিউসির কিছু কর্মীর সঙ্গে তার বচসা থেকে হাতাহাতি শুরু হয়। উত্তেজনা সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। শেখ ওয়াদুল্লাহর অভিযোগ, 11 বছর ধরে তৃণমূল করছেন, আইএনটিটিউসি নেতৃত্বের কাছে কাজের দাবি জানিয়েছেন বহুবার, কিন্তু কাজ মেলেনি। কাজের দাবি জানাতে গেলে তাকে মারধর করা হয়। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরোই বলেন, 11 বছর ধরে ওই যুবক তৃণমূল করে, তারপরেও তার কাজ মেলেনি। জেলা সভাপতির কাছে কাজের দাবি করতে গেলে তৃণমূলের কর্মী সমর্থকেরা তাকে মারধর শুরু করে। এর থেকে লজ্জার ঘটনা আর কি হতে পারে? আমরা সকলে জানেন যে দুর্গাপুরের স্টিল প্ল্যান্টের গেটের সামনে আজকে তৃণমূলের ট্রেড ইউনিয়ন তারা আজ মিটিং করছিলেন। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি, দুই মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার এবং আরও যারা আমাদের অভিষেক ঘটক তিনিও ছিলেন, তিনি জেলা সভাপতি আছে ট্রেড ইউনিয়নের, তাদের সামনে যখন চলে যাচ্ছিলেন তৃণমূলই একটা বড় অংশ, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, আমরা যেন চাকরি পাচ্ছি না, কেন আমরা বঞ্চিত আছি। কয়েকদিন আগে নয়ন চক্রবর্তী বলেছিলেন যে দুর্গাপুরে বেকার ছেলেরা চাকরি পাবে, দুর্গাপুরে ছেলেরাই চাকরি পাবে, বাইরের ছেলে চাকরি পাবে না। অত আজকে সে বিক্ষোভ মধ্যে পড়তে হলো, আর পড়ার পরে দুই গোষ্ঠী সংঘর্ষ হলো, মাথা ফাটলো, একজন হসপিটালে ভর্তি, পুলিশ অ্যারেস্ট করেছে। এর কেন হবে, কী জন্য হচ্ছে? একটাই কারণ, যতই পোর্টাল খুলুন, যত অভিযোগ জানার চেষ্টা করুন, তৃণমূল কংগ্রেস তারা টাকা ছাড়া বাঁচতে পারবে না, বাইরের লোক ছাড়া তারা বাঁচতে পারবে না, লোকাল ছেলে চাকরি পাবে না। মোটা দুর্গাপুরে হচ্ছে, মোদী সরকার টাকা দিচ্ছে আর তৃণমূল লুট করছে। এখানে বিরোধীরা বিজেপি সিপিএম কংগ্রেস চাকরি পায় না, কারা পায়? তৃণমূলের যারা বাইরের লোক, তৃণমূল যারা আশ্রিত বাইরে গুন্ডা, বা যারা টাকা নিয়ে বিনিময়ে চাকরি হচ্ছে, লোকাল ছেলে কাজ পাচ্ছে না, তাই বিক্ষোভ দেখিয়েছে, অশান্তি হয়েছে, হাতাহাতি হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। এরা আরও বাড়বে, আরও বাড়বে যদি এটা এখনই তার সুরক্ষা দেওয়া না যায়, ব্যবস্থা গ্রহণ করা না যায়। কেন পুলিশ তৃণমূল সব টাকা ভাগ করে খাচ্ছেন বলেই এই ঘটনা ঘটছে, বলার কিছু নেই। এটাই দুর্গাপুরে চলছে, এটা সারা বাংলায় চলছে।